সকাল থেকে মেঘের গর্জন, আজও রাজ্যের এই জেলাগুলিতে তৃণমূল বৃষ্টি, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই তৃণমূল ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখি। সকাল থেকে কলকাতার আকাশ মোটামুটি পরিষ্কার, বর্ষার আগমন হলো আপাতত তার লেশ মাত্র নেই, তবে দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতে একই অবস্থা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল, তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে উত্তরবঙ্গে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই দিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন সকাল থেকে বিভিন্ন সময়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হিমালয় পাদদেশ সংলগ্ন 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছেন তারা। তার পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নীতির 3 জেলায় অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনে কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে সবকটি জেলার কোথাও না কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তর তরফ থেকে, এমনই জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কলকাতায় মেঘলা আকাশ, এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। গত কয়েকদিনের মতো কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 89%। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।